সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কঙ্কন চক্রবর্তী ব্লগ। সো গাইজ, আজকে বোনার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যে জায়গাতে বর্তমানে আছি সেটা হচ্ছে শিলচর বিলপার। পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, পুরো এলাকা পুরো জল হয়ে আছে। গাইজ দেখতে পাচ্ছ, পুরো এলাকা জল হয়ে আছে। এখানে একটা বাইক আসতে আসছে, দেখো দেখো কীভাবে ওরা বাইক কীভাবে যানবাহন চলাচল করছে। দেখো বন্ধুরা, খুব খারাপ পরিস্থিতি হয়ে আছে। আমি চেষ্টা করবো এই এলাকার যে পুরো ভিডিওটা আছে সেটা আমি কভারেজ করে। দেখতে পাচ্ছ পরিস্থিতিটা খুব খারাপ হয়েছে। প্রত্যেকটা মানুষ সাফার করছে এই বন্যাঞ্চলে। নদীর অনেকটা জল কমছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় যে জায়গা নিচুগুলো আছে সেই জায়গার জলটা এখনও কমে নেই, জলটা বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো এলাকার যে পরিস্থিতি, বন্যার পরিস্থিতিটা হয়ে আছে সেটা আমি পুরোটা কভারেজ করার আমি চেষ্টা করবো। তাহলে গাইজ তোমরা পুরোটা দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা দোকান বন্ধ আছে, কারণ প্রত্যেকটা দোকানের ভিতরে জল। তার জন্য অনেক 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 বিজনেসম্যানের প্রচুর লস হচ্ছে এই বন্যার কারণে। প্রচণ্ড লস হচ্ছে বন্ধুরা, দেখো কী কষ্টে যানবাহন চলাচল করছে। দেখো একজন ভদ্রলোকের সাথে আমি কথা বলেছি, উনি পাবলিকই হতে চান নাই, তাই বলেছে যখন এই যে গাড়িগুলো চলে প্রচণ্ড ওদের কষ্ট হয়, কারণ এই যে জলের যে স্রোতগুলো আছে যখন জলটা বাড়ি খায় প্রত্যেকের ঘরে গিয়ে আরও জলটা বেশি করে ঢুকে, তাই প্রত্যেকটা মানুষ অনেক সাফার করছে এখানে। দেখো জলের কি স্রোত, দেখো কি স্রোত জলের, মানে কি বলবো বন্ধুরা, পরিস্থিতিটা মানে এখানে প্রচণ্ড। এটা এই জায়গাটাতে প্রায় প্রত্যেকটা সময় বড় বড় গাড়ি আসছে যাচ্ছে। দেখো বন্ধুরা এই এলাকাটার অবস্থা, প্রত্যেকটা গলিগলিতে জল, প্রত্যেকটা গলিগলিতে জল হয়ে আছে। দেখো এটা একটা হচ্ছে গলি, বিলপাড়ের একটা গলি, এই গলির ভিতরে পুরো গলি জলে ডুবে আছে। দেখো প্রত্যেকটা ঘরে ঘরে জল আছে বন্ধুরা। দেখো মানে মানুষ কীভাবে সাফার করছে এই বন্যার জলে, মানে প্রত্যেকটা মানুষ সাফার করছে এই বন্যার জলে। আমি ভগবানের কাছে সেটাই প্রে করবো যাতে যত তাড়াতাড়ি হয় আমাদের এই বন্যার জল থেকে যেন মুক্তি দে। দেখো এই যে দেখো বন্ধুরা, প্রত্যেকটা ঘর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে জল আছে। দেখো বন্ধুরা প্রত্যেকের গেট বন্ধ, প্রত্যেকের দরজা জানালা বন্ধ, কারণ কিছু করার নাই, প্রত্যেকের ঘরের ভিতরে জল আছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিলপাড়েরই রাস্তা। এটা বিলপার হয়ে পানপট্টিতে যে যাওয়ার রাস্তাটা আছে সেটা হচ্ছে এই লেনটা। এই লেনটার অবস্থা দেখো, এই লেনের মধ্যে যে আরও বিভিন্ন লেনগুলো আছে যেমন মন্দিরদিঘি পাড়, এগুলো প্রত্যেকটা লেন পুরো এখন ডুবানো আছে। প্রত্যেকের ঘরে ঘরে জল আছে, মানে বিলপার এমন কোনো জায়গা নেই যে জায়গাতে জল হয় নাই। শিলচর শহরটা পুরো এখন জলের নিচে আছে বন্ধুরা। দেখো প্রত্যেকটা ঘরে ঘরে, এই দেখো প্রত্যেকটা ঘরে ঘরের অবস্থা কী হয়ে আছে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা প্রত্যেকটা দোকান বন্ধ, প্রত্যেকের বিজনেসের লস হচ্ছে, যা মানে কি বলবো কিছু বলার নাই। প্রত্যেকটা মানুষ সাফার করছে এই বন্যার জলে। সব বন্ধুরা আমি চেষ্টা করেছি বিলপাড়ের যে এরিয়াটা আছে পুরো কভারেজ করার, জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি বন্ধু তোমাদেরকে পুরো ক্লিপসটা দেখানো। সব বন্ধুরা আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, সি ইউ।